আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী গণিত বের অধ্যায় ১৬ অনুশীলনী ১৬.১ পরিমিতির একটি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি বোর্ড পরীক্ষায় তোমাদের এসে আসে সেইরকম একটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ইতিপূর্বে আমি তোমাদের অনুশীলন থেকে একটি প্রশ্ন সমাধান করিয়েছিলাম, তো আশা করি তোমরা সেই প্রশ্নটি শিখে ফেলেছ, অনুশীলন করেছো এবং প্রশ্নটি শিখে ফেলেছ। তো চলো আজকে আমি আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করতেছি। শুরু করা যাক তাহলে আমাদের আজকের অনলাইন ক্লাস ১৬.১৬.১। তো আজকে আমি তোমাদের মাঝে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্ন নম্বরটি হলো ৫। তো চলো আগে আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। তো এখানে প্রশ্নটি বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে যদি বাড়াও তাহলে এর ক্ষেত্রফল হবে ৬√৩ বর্গমিটার। ওকে, তাহলে এখন আমাদেরকে প্রশ্নতে বলছে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ যে ত্রিভুজটি আছে তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো শিক্ষার্থীরা তোমরা এখানে একটু খেয়াল করে দেখো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, ধরে নাও আমি ত্রিভুজটার নাম দিলাম ABC, এখানে আমি আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এটার নামও দিলাম ABC। তো তোমরা একটু খেয়াল করে দেখো তো যে আমাদের এই ত্রিভুজ অর্থাৎ এই ABC সমবাহু ত্রিভুজটা এবং আচ্ছা এটাকে আমরা ABC না দিই আমরা একটু অন্য একটু নাম দিই, ধরো এটাকে EFG দিলাম। তো একটু খেয়াল করে দেখো তো এটা ABC এবং এটা হলো EFG, দুইটা ত্রিভুজ। তো এখানে তোমরা দেখো তো যে ABC ত্রিভুজ আর EFG ত্রিভুজ দুইটা কি একই আকৃতির, অর্থাৎ দুইটা কি একই সমান? না, সেক্ষেত্রে দুইটা কিন্তু এক সমান নয়, যে এটা কিন্তু ছোট, এটার প্রত্যেকটা বাহুই কিন্তু এই EFG ত্রিভুজটার থেকে ছোট। তো এখানে আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য ২ মিটার বাড়াল, ধরো তুমি তোমার এই ত্রিভুজটার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য তুমি ধরে নিলা ২ সেন্টিমিটার বা ২ মিটার করে, তাহলে এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু যদি ২ মিটার হয় তাহলে এই ত্রিভুজটার প্রত্যেকটি বাহু মিটার কত হবে? নিশ্চয়ই বেশি হবে, কারণ এটা থেকে এটা বাহুগুলো বড়ো, তাহলে এটা যদি ২ মিটার হয় তাহলে এখন এটা যদি ২ মিটার করে বাড়াতে বলছে তার মানে এই অতিরিক্ত এটার সাথে আরও ২ যোগ হবে, তাহলে নিশ্চয়ই এগুলো কত মিটার করে হবে? ৪ মিটার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রশ্নে এইরকমই একটা কথা বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে, তাহলে আমরা প্রথমে এর জন্য কী করবো, যেহেতু আমাদের এখানে প্রশ্নেতে ত্রিভুজটির বাহুগুলো প্রথমে কত মিটার বলা ছিল না, তাই আমরা প্রথমে মনে করে লিখে নিব যে মনে করি সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা ১ মিটার ধরে নিলাম। এখন এটা হলো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হলো ৪√৩² বর্গমিটার, আমরা জানি ক্ষেত্রফল হলে সবসময় সেটা বর্গমিটার মানে বর্গ হয়ে যায়। তাহলে এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, এটা কোন ক্ষেত্রফল? যেখানে আমরা ত্রিভুজটির বাহুকে এ ধরেছি তার ক্ষেত্রফল এটা। ওকে শিক্ষার্থীরা, এখন ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে, দেখো আমাদের প্রশ্ন বলেছিল যে যখন তুমি ত্রিভুজটির প্রত্যেকটা বাহুকে ২ মিটার করে বাড়াবা তার মানে নিশ্চয়ই তার ক্ষেত্রফল বেড়ে যাবে, আমি যেটা কিন্তু তোমাদেরকে চিত্র দিয়ে বুঝিয়েছিলাম যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে এই ত্রিভুজটাকে যদি তুমি ২ মিটার ধরো তাহলে নিশ্চয়ই এখান থেকে ২ মিটার করে বাড়ালে এটা আরও বাহুটা বড় হয়ে যাবে তার মানে ৪ মিটার। তাহলে এখন কী করা যায় এখানে, যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? তখন কিন্তু আর এই ক্ষেত্রফলটা থাকবে না, তখন তার ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে আমাদের যেহেতু বাহু বাড়াতে বলছে আমরা এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য এ ধরেছি তাহলে আমরা এর সাথে ২ প্লাস করে দেবো, তাহলে ২ হোল স্কয়ার বর্গমিটার। ওকে শিক্ষার্থীরা, এখন বলা হচ্ছে যে এই ২ মিটার বাড়ানোর ফলে আমাদের ক্ষেত্রফল বেড়ে ৬√৩ বর্গমিটার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা কী করবো, হ্যাঁ প্রশ্ন মতে দিয়ে আমরা এটা হলো আমাদের ত্রিভুজের ২ মিটার বৃদ্ধির ফলে ২ মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল প্রথমে আমরা সেই ক্ষেত্রফলটা লিখবো, সেটা থেকে আমরা মাইনাস করে দেবো আমাদের ত্রিভুজের প্রথম যে বাহুর ক্ষেত্রফল ছিল সেটা, তাহলে নতুন ক্ষেত্রফল বিয়োগ হলো তার প্রথম বা পুরাতন ক্ষেত্রফল সমান হলো তাদের ক্ষেত্রফলের মান। ওকে শিক্ষার্থীরা, তো এখন আমরা এখানে ক্যালকুলেশনটা কীভাবে করবো, হ্যাঁ
দেখো আমাদের এই এ প্লাস টু হোল স্কোয়ারের সাথে আমাদের ফোর বাই রুট থ্রি আছে এবং এই স্কোয়ারের সাথে ফোর বাই রুট থ্রি আছে, তাহলে আমরা এই ফোর বাই রুট থ্রি ফোর ডিভাইডেড রুট থ্রি বা ফোর বাই রুট থ্রি থেকে আমরা এই দুইটা থেকে একটা কমন নিয়ে আসবো, দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে আসছি। তো এখন একটা কমন নিয়ে আসার পর আমরা জানি কমন করে ব্র্যাকেট দিতে হয়, তো এখানে যেহেতু অলরেডি আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেটের অংশ আছে তাই আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে এখানে কমনের কাজটা করবো। তাহলে এখন আমরা কী করবো, কমন যেটা কমন নিয়ে আসি সেটা দিয়ে তার উপরের অংশগুলোকে ভাগ করতে হয়, তাহলে ফোর বাই রুট থ্রি দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর বাই রুট থ্রি দিয়ে ফোর বাই রুট থ্রিকে ভাগ করলে থাকবে এ স্কোয়ার। ওকে শিক্ষার্থীরা, তারপরে লাস্টে সিক্স রুট থ্রি রেখে দেবো। এখন দেখো এই ফোর বাই রুট থ্রির সাথে এই সিক্স বাই রুট থ্রি কী সম্পর্ক, এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা পূর্ণ সংখ্যা যদি আমরা ধরি, তাহলে আমরা জানি যে সমানের যে কোনো এক পাশে যদি ভগ্নাংশ আর অন্য পাশে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে তাদের মধ্যে ভাগ প্রক্রিয়া বিরাজমান করে, তাহলে ফোর বাই রুট থ্রির সাথে সিক্স বাই রুট থ্রি ভাগ প্রক্রিয়ার অংশ সম্পর্ক। তাহলে আমরা জানি যে প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যে তারা এক পাশ থেকে আরেক পাশে গেলে তার বিপরীত অবস্থান করে, অর্থাৎ এই পাশে যদি যোগ থাকে এই পাশে গেলে বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ, অথবা এই পাশে যদি ভাগ থাকে এই পাশে গেলে গুণ হয়, এই পাশে ভাগ থাকলে গুণ থাকলে এই পাশে ভাগ হয়। তো আমাদের যেহেতু এই ফোর বাই রুট থ্রি সিক্স বাই রুট থ্রির সাথে ভাগ আকারে আছে তাহলে আমাদের অবশ্যই এই পাশে এসে সেটা কী হবে, গুণ হবে, আর ভাগের বিপরীত যেহেতু গুণ সেহেতু তার এই ভগ্নাংশটি কী হবে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে পরবর্তী লাইনে আমরা কী লিখবো, এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সিক্স রুট থ্রি, এটা যেহেতু এটার সাথে ভাগ আকারে আছে তাহলে এই পাশে যে গুণ হবে এবং গুণ হলে এই হরটা লব হবে, লবটা হর হবে, দেখো তখন হয়ে যাবে রুট থ্রি বাই ফোর। তো এইখান থেকে আমরা এখন কী করবো, এ প্লাস টু হোল স্কোয়ার এটার একটা সূত্র লিখবো, কী সূত্র, দেখো আমরা এই এটাকে আমরা এটাকে এই চিন্তা করবো আর টুটাকে আমরা বি চিন্তা করবো, তাহলে আমাদের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার এখানে যে বর্গ সূত্রটা আছে তোমরা সেটা ব্যবহার করবো, এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গ সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ ইন্টু বি, বিটা হলো আমাদের যেহেতু এখানে টু প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার রেখে দাও, তো এখান থেকে এই রুট থ্রি এবং এই রুট থ্রিটা কেটে দাও, তাহলে সিক্স ইন্টু ফোর, সিক্স ইন্টু ফোর রেখে দাও, তোমরা ইচ্ছা করলে সরাসরি এখানে বসিয়ে দিতে পারো টোয়েন্টি ফোর। আমি একটু তোমাদের বিস্তারিত বোঝানোর জন্য একটু বড় করে নিলাম। তো এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে আমরা স্কোয়ার রেখে দেবো, টু এ টু এই তিনটাকে আমরা গুণ করবো যেহেতু তাদের প্রত্যেকটা মাসখানে গুণ আছে, তাহলে টু আর টু গুণ করলে ফোর, সাথে এ প্লাস এ টুকে আমরা বর্গ সংখ্যায় পরিণত করে দেবো, তাহলে হবে ফোর, কারণ এখানে টু এর উপরে স্কোয়ার মানে টুকে দুইবার বোঝাচ্ছে, ফোর মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স এবং ফোর গুণ করলে টোয়েন্টি ফোর। এখন এখানে আমরা এ স্কোয়ার মাইনাসের এবং এ স্কোয়ার প্লাসের আমরা কেটে দেবো, তাহলে আমাদের থাকবে ফোর এ প্লাস ফোর, তাহলে ফোর এ প্লাস ফোর লিখে দেবো সাথে সমান দিয়ে টোয়েন্টি ফোর। এখন দেখো এখানে এ হলো একটা চলক বিশিষ্ট মান, তাহলে এই এর সাথে যে ফোর আছে এটাকে আমরা রেখে দেবো, প্লাস ফোর হলো শুধু একটা সংখ্যা, তাহলে আমরা সবসময় জানি এই জাতীয় সমীকরণ অঙ্কের মধ্যে সবসময় চলকের মান বের করতে হয়, বাকি সংখ্যা জাতীয় যা আছে সেগুলোকে সবসময় সমানের ডান পাশে নিয়ে যেতে হয়। তাহলে আমরা এখন কী করবো যে এখানে এই ফোরটাকে আমরা টোয়েন্টি ফোরের পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে যেহেতু প্লাস আছে এই পাশে নিয়ে আসবো মাইনাস, তাহলে আমরা এই পাশে লিখবো ফোর এ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর, তাহলে এখন আমাদের কী হবে ফোর এ সমান টোয়েন্টি, যেহেতু টোয়েন্টি ফোর থেকে ফোর মাইনাস করে টোয়েন্টি, তাহলে এখান থেকে আমরা চলকের মান বের করবো, এ মানটা রেখে দেবো, ফোর দিয়ে টোয়েন্টি ফোরকে ভাগ করবো, তাহলে ফোর দিয়ে টোয়েন্টিকে ভাগ করবো, তাহলে আমাদের এর মানটা বের হবে ফাইভ। তার মানে আমাদের প্রশ্ন বলেছিল যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমাদের ত্রিভুজটি এই সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ বি সি এটা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো আমাদের ফাইভ মিটার করে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি সহজে বুঝতে পেরেছো, তোমরা এই প্রশ্নটি বাসা খুব বেশি বেশি অনুসরণ করবা, চর্চা করবা এবং খুব ভালো করে শিখে নেবা, এবং এটার আদালতে তোমাদের বইয়েরতে একটা অনুশীলনী উদাহরণের একটা অঙ্ক আছে, সেই প্রশ্নটি তোমরা এইটা নিয়মে শিখে নিতে পারো অথবা বইয়ের উদাহরণেও শিখে নিতে পারো। তো আশা করি তোমরা সকলেই বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবা এবং খুব বেশি বেশি করে অঙ্ক অনুশীলন করবা, আর আগামী ক্লাসে আমি তোমাদের অন্য একটা অনুশীলনের চ্যাপ্টার নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সকলেই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্থ মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি, আল্লাহ হাফেজ।